কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কোনো মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী মারা যাওয়ার কথা স্পষ্ট বলা হয়নি। এমনকি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ প্রকাশ্যে পুলিশের গুলিতে নিহত হলেও মামলার এজাহারে তা এড়িয়ে যাওয়া হয়। উল্টো এসব মামলায় শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলার এজাহারে দাবি করা হয়, আন্দোলনকারী ছোড়া গুলি ও ইট পাটকেলের নিক্ষেপে তিনি মারা গেছেন। দৈনিক সমকালের এক প্রতিবেদনে দাবি করা হয়, বিভিন্ন থানায় দায়ের হওয়া 70 মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। ওই প্রতিবেদনে বলা হয়, জনগণ ও সরকারি সম্পদ রক্ষা করতে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। অনেক মামলার এজাহারে সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, টিয়ার গ্যাসের নিক্ষেপ করার কথা বলা হয়। এসব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গত 24 ঘন্টায় ঢাকায় আরও 14টি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলার সংখ্যা 243, আর সারা দেশে মামলা হয়েছে 600-এর বেশি। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 10,000 মানুষকে, এর মধ্যে বেশিরভাগই বিএনপি জামাতের নেতাকর্মী। এসব মামলায় বিএনপি জামাতের শীর্ষ নেতার নামও রয়েছে। স্বজন বিভিন্ন হসপিটাল থেকে পাওয়া তথ্য বলছে, আন্দোলন ও পরে সহিংসতার ঘটনায় সারা দেশে এ পর্যন্ত নিহত হয়েছেন 208 জন, তবে সরকার এ পর্যন্ত 150 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। যদিও শনিবার আন্দোলনকারীরা 266 জন নিহতের তালিকা প্রকাশ করে। 21 জুলাই শেরেবাংলা নগর থানায় এক মামলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তহিদ আহমেদ, আহমেদুল কবির, সৌরভ, শাহরিয়ার, মুজাহিদুল ইসলাম, আলতাফ, সেলিম রেতা সহ 20 শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, 21 জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকে রাস্তা অবরোধ করা হয়। তাদের ছোড়া ইটের আঘাতে 2 পুলিশ সদস্য আহত হন। বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার গত 19 জুলাই রামপুরা থানায় মামলা দায়ের করেন। এজাহারে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, নিপুন রায় চৌধুরী, এম এ সালাম, কাজী সাইদুল আলম, মিয়া গোলাম পরোয়ার, মাহমুদুস সালেহীন সহ 3 থেকে 4 হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ এজাহারে উল্লেখ করে, 17 জুলাই বিটিভির 4টি গেট ভেঙে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।